নমস্কার। এই প্যান্ডেমিক সিচুয়েশনে দাঁড়িয়ে ঋগ্বেদের দশম মণ্ডলের একটি সূক্তের কথা খুব মনে পড়ে, 146 নম্বর সূক্ত, অরণ্যানী সূক্ত, যেখানে ঋষি দেবমুনি দেবতা অরণ্যানীকে এক অদ্ভুত রূপে বর্ণনা করেছেন, যেখানে তিনি একথাও বলেছেন, অরণ্য শুধু দেয়, কিছু নেয় না। আজ এই কোভিড-19 পরিস্থিতিতে যখন দেখছি একের পর এক মানুষ অক্সিজেনের অভাবে মৃতপ্রায়, কেউ কেউ প্রাণও দিচ্ছেন, আমরা স্বজন হারাচ্ছি, আমরা প্রিয়জন হারা হচ্ছি, সেই সময় যেন এই অরণ্যানী সূক্ত বড্ড বেশি মনে স্থান করে নিচ্ছে। ইনফ্যাক্ট এই অরণ্যানী সূক্তটি পড়ার পর থেকেই অরণ্যকে আরো সুন্দর করে উপভোগ করার ইচ্ছে ভীষণভাবে বাসা বেঁধেছিল মনে। তাই সম্প্রতি সেই অরণ্যের টানেই চলে গিয়েছিলাম উত্তরবঙ্গের অরণ্য মহলে, এবং আমার অস্থায়ী আস্তানাটি বেছেই নিয়েছিলাম একদম অরণ্যের মাঝখানে, যেখানে চারপাশে শুধু সারি সারি বৃক্ষ, সবুজের মেলা, আর সবুজ আর নীল আকাশের যেন মেলবন্ধন ঘটেছে মনে হচ্ছে। প্রচুর বুনো ফুল, তার গন্ধে মেতে থাকছি সারা দিন। তারই মাঝে একটি বৃক্ষ, যাতে সবুজের লেশমাত্রটুকু ছিল না, কিন্তু তার ডালপালা, শাখা প্রশাখা, শিকড় এমনভাবে সে ছড়িয়ে রেখেছেন যেন দেখে মনে হচ্ছে সবাইকে আশ্রয় দিচ্ছে, সবাই যেন তার আশ্রয়ে আশ্রিত, সে সবাইকে আনন্দ দিচ্ছে, সে সবাইকে আগলে রাখছে। সেই বৃক্ষটিকে দেখে আমার মনে একটি ভাবনা আসে, এটা বলা যেতে পারে যে সেই বৃক্ষটি এবং আমার একটি বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা, বা বৃক্ষটি এবং আমার একটি কথোপকথন। এবং অবশ্যই ভাবনাটি আসে রবি ঠাকুরের একটি গানকে আশ্রয় করে, তবু মনে রেখো। এই লেখাটিতে একটি শব্দ ব্যবহার করেছি, হিরণ্যবক্ষা। শব্দটি অবশ্যই অথর্ববেদের ভূমি সূক্ত থেকে নেওয়া, যেখানে মা পৃথিবীকে এক অপরূপ বর্ণনায় বর্ণিত করেছেন মন্ত্রদ্রষ্টা ঋষি, সেখান থেকেই এই শব্দটি আমি বেছে নিয়েছি। লেখাটি আমি একটু পড়ে শোনাচ্ছি, এবং রবি ঠাকুরের গান তবু মনে রেখো আধারিত নৃত্যটিও সেই বৃক্ষের ছায়াতেই পরিবেশন করেছিলাম, সেটিও আজকে আপনাদের জন্য উপহার। তবু মনে রেখো, হঠাৎ উদাসী হাওয়ায় ভেসে এলো কটি শব্দ, তবু মনে রেখো, মনে হলো উদাস চিত্তে যেন উকি দিলেন রবি ঠাকুর। প্রকৃতির উজাড় করা সম্ভারের ঠিক মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে দীপ্যমান দুই রবি তখন আমাকে চালনা করছেন। অরণ্যের উদারতা, বিশালত্ব সব যেন মানব জাতির সকল দৈন্যতা, ক্ষুদ্রতা, জটিলতা, বিদ্বেষকে এক লহমায় করছে চূর্ণ বিচূর্ণ। নিজের ধারালো ঋজু মেরুদণ্ডটিও যেন নুব্জ হয়ে পড়েছে হিরণ্যবক্ষা প্রকৃতির পায়ে। আবারও ধ্বনিত হল, তবু মনে রেখো। সম্বিত ফেরাতে বুঝলাম সুদীর্ঘ কায়া বৃক্ষের একান্ত আকুতি আমার প্রতি। বড় অমসৃণ তার শরীর, পেলবতা হারিয়েছে সে, রুক্ষ হয়েছে তার দেহ। মানব জাতির ভয়াল উদ্ধত্ত অহংকারের থাপাতে ক্ষত বিক্ষত তার হৃদয়, তবুও সে হারায়নি তার কাঠিন্য, দৃপ্ত ভঙ্গি, বলিষ্ঠতা। কি অসম্ভব আত্মবিশ্বাসে আজও সে আষ্টে পৃষ্ঠে ভর করে আছে তার পদতলের জমিনের ওপর, যে ভূমিতে তার প্রাণের স্পন্দনের প্রতিটি ক্ষণের গল্প গেঁথেছে সে।
সে অবগত মানব জমিনকে ভুলে মুহূর্তে, সে অবগত মানব বহুরূপী। তাই আজ যে বৃক্ষের শোভা ছায়া মানব চিত্তের পিপাসা মিটাল, তাকে সে ভুলবে পরক্ষণে। আজ দীর্ঘ বছর সে নিজেকে উজাড় করে দিয়েছে এমনই বিশ্বাসঘাতকদেরই তৃষ্ণা নিবারণের তরে। তাই হয়তো জীবনের অস্তাচলে দাঁড়িয়ে একটু মিনতি স্বার্থান্বেষী মানব জাতির প্রতি, তবু মনে রেখো। আজকের নিবেদন রবি ঠাকুরের গান তবু মনে রেখো আধারিত একটি নৃত্য। You're the